ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে শিশুসহ 17 জন নিহত, আহত অন্তত 25 জন। জেলার ছত্রকান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশ চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে এই সমাবেশ। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সমাবেশে রাজধানী ও আশেপাশের এলাকা থেকে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে। যেই দল আন্দোলনে হেরে যায় সেই দল নির্বাচনেও হারবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশকে না জানিয়ে হিরো আলম ভোট কেন্দ্রে যাওয়ায় হামলার শিকার হয়েছেন। দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শিকার ব্যক্তি ও মানবাধিকার কর্মী কেউই যথাযথ আইনি প্রতিকার পান না, প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন অনেকে। টেকনাফের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ সহ 6 সন্ত্রাসী গ্রেফতার। এবছর বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৈশ্বিক উষ্ণতা ও অতিবর্ষণের সৃষ্ট বন্যায় প্রকোপ বাড়ার শঙ্কা। নারী ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করলেন ফারজানা হক পিঙ্কি। সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে 226 রানের টার্গেট দিয়েছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্র জয় করলেন নিউল্যান্ড মেসি, অভিষেকেই করলেন গোল। 94 মিনিটে তার করা গোলে লিগ কাপে তার দল ইন্টার মিয়ামি 2-1 গোলে হারালো ক্রুজ আজুলকে।